আজকে কলকাতার ব্রিগেডে সভা করতে এসেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী এবং সে সবাই আজকে আরামবাগ থেকেও প্রচুর বিজেপি নেতাকর্মী তারা গেছিলেন বাস ভাড়া করে ট্রেনে বিভিন্নভাবে তারা গেছিলেন অন্যান্য বার এইভাবে বিজেপির কর্মসূচিতে কলকাতামুখী হওয়া সেরকম কিন্তু দেখা যায়নি বলা যায় যে এই প্রথম রাজ্যের বুকে এত মানুষ যারা বিজেপি ব্রিগেডমুখী আজকে হয়েছিলেন আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা বিমান ঘোষ বিমানবাবু কি বলবেন কতটা সাকসেস হয়েছে আপনাদের এই আজকের এই প্রোগ্রাম দেখুন আজকে আমাদের যে ব্রিগেডে প্রোগ্রাম ছিল ঐতিহাসিক জনসমাবেশ আমার জ্ঞানে এত বড় ব্রিগেড আমি দেখিনি আমি কাছ থেকে না দেখলেও টিভির পর্দায় দেখেছি সিপিএম এর ব্রিগেড তৃণমূলের ব্রিগেড দেখেছি সিপিএম এর ব্রিগেড দেখেছি যখন সিপিএম ক্ষমতায় ছিল তখনকার ব্রিগেড তৃণমূলেরও ব্রিগেড দেখেছি যখন তৃণমূল ক্ষমতায় এসেছে তারপর ব্রিগেড কিন্তু এই বিরোধী দলে থাকা অবস্থায় ক্ষমতায় থাকা অবস্থায় দলের চেয়েও এত সাংঘাতিকভাবে লোক আসতে পারে এবং মাঠ ভর্তি হয়ে মাঠের বাইরেও প্রচুর লোক অপেক্ষা করেছে মাঠে ঢুকতে পারেনি অত বড় মাঠ ভর্তি হয়ে বাইরে লোক অপেক্ষা করছে ভিতরে ঢুকতে পারছে না ঐতিহাসিক ব্রিগেড হয়েছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে এত বড় ব্রিগেড কোনো দল করতে পারেনি এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে করে দেখানো সম্ভব হয়েছে এই ব্রিগেডের পর মানুষ বুঝতে পেরেছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে এখানে কাউকে কোন রকম কিছু জোর করে নিয়ে আসতে হয়নি স্বেচ্ছায় এসেছে এক কথাই আজকে অসাধারণ ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড এর ইফেক্টটা কি হবে কি মনে হচ্ছে দেখুন আমি তো আগে থেকেই বলে আসছিলাম যে আজকে ব্রিগেড হয়েছে বলে নয় মানুষের মনের পরিবর্তন হয়ে গেছে মানুষ এখন পরিবর্তন চান তো পরিবর্তনমুখী মানুষ হয়ে গেছে সেখানে ব্রিগেড তো এটা হবারই ছিল আমরা এটাই ভেবেছিলাম এক্সপেক্ট করেছিলাম কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে এটা তার থেকেও বেশি হয়েছে তো যত দিন যাবে সময় গলাবে একদিন দুদিন তিন দিন করে নির্বাচন যত আগিয়ে আসবে মানুষ তত বিজেপি মুখী হবে কেননা তৃণমূল কংগ্রেসকে মানুষ আর পছন্দ করছে না এই ব্রিগেড দেখে টিএমসির যে সমস্ত নেতৃত্বগণ 50-50 অবস্থানে ছিলেন আশা করি তাদেরও গেট ভাঙবে যে কোন দলে যাওয়া উচিত কোন দলটা করলে এই সুশাসন এনে দিতে পারে তাদেরও ভাববার সময় এসেছে কি বার্তা পেলেন আজকে নরেন্দ্র মোদীর বক্তব্যে একটাই বার্তা যে সবকে সাথ সবকে বিকাশ আমরা উন্নয়ন করব ক্ষমতায় থাকব মানুষের পাশে থাকব মানুষের হয়ে কোনো রকম মানুষের সঙ্গে কোন রকম বেইমানি নাই মানুষের সঙ্গে গদ্দারি না এবং ওই মানুষকে ভয় দেখিয়ে যে নির্বাচন এসব পন্থা কিছু নয় সর্বোপরি উনি যেটা বলে গেছেন যে সমস্ত আমাদের যোজনা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে সেটা পশ্চিমবঙ্গে সেটাকে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না তারপর যে কোনো ইস্যুতেই বিরোধিতা ভালো ইস্যু হোক বা যাই হোক তো যাই হোক আমরা যেই এনার্জি পাওয়ার ছিল সেই এনার্জি আমরা এই সভা থেকে নিয়ে নিয়েছি সভা বসে লড়াই করে কিভাবে গেলেন আপনারা কতজনকে নিয়ে গেলেন 135টা বাস গেছে আমার আরামবাগ লোকসভা থেকে এবং ট্রেনে গেছে অনেক মানুষ এখন পর্যন্ত সংখ্যা হিসাব আসেনি তবে 15,000 সংখ্যা নিয়ে যাবার অ্যারেঞ্জমেন্ট ছিল 15,000 ছাড়িয়ে গেছে বলেই আমার মনে হয় ওকে অসংখ্য ধন্যবাদ বিজেপি নেতা বিমান ঘোষ আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন